পারে। আপনার মতে কত বছর বয়সে একটা বাচ্চাকে স্কুলে দেওয়া উচিত? বয়স সীমাটা আসলে বাচ্চার মানসিক ডেভেলপমেন্টের মধ্যে নির্ভরশীল। উদাহরণ দিতে পারি যে কবি জীবনানন্দ দাশ 9 বছর বয়সে স্কুলে গিয়েছিলেন, সেও কিন্তু ইংলিশে মাস্টার্স পাস করেছে, ভালো একজন লেখক ছিলেন, বাংলাদেশ সাহিত্যে নাম বললে তার নাম আসে। তো লেখাপড়ার সাথে বয়সটার সীমা, আমরা যে 3 বছর হলে বাচ্চাকে স্কুলে দিতে হবে এরকম একটা ট্র্যাডিশন আমাদের হয়ে গেছে। কোনো কোনো বাচ্চা 4 বছর বয়সেই পড়া ধরতে পারে, কোনো কোনো বাচ্চা 6-7 বছর হয়ে গেছে, তাকে ওই সময়টা দিতে হবে। যেসব বাচ্চার উপর আপনি পড়াটাকে চাপিয়ে দিবেন, দেখবেন যে সে বছরের পর বছর পরীক্ষায় খারাপ করে যাচ্ছে এবং পড়ার কথা শুনলে সে অনীহা প্রকাশ করছে। ওই জন্য আমি শিক্ষা, একাডেমিক শিক্ষা বিশেষ করে এক্ষেত্রে স্কুলে ভর্তি করার নির্দিষ্ট কোনো বয়স সীমা বিশ্বাসী না।